আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তিনি ঢাকা চট্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়া হেফাজতের তাণ্ডবের সব ঘটনাতেই বিএনপি জড়িত ছিল বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং উগ্র সাম্প্রদায়িক দানবের প্রকাশ্য পৃষ্ঠপোষক দল বলেও মন্তব্য করেন তিনি নিজ বাসা থেকে দেয়া ভিডিও বার্তায় তিনি এসব বলেন মধ্যে যারা এই সহিংসতা আগুন সহিংসতা। যারা অংশ নিয়েছে তাদেরকে ভিডিও ফুটেজ দেখেই গ্রেপ্তার করা হচ্ছে এখানে আলে মুলামা দেখে বা বিএনপির লোকেরা আজকে এটা পরিষ্কার হয়ে গেছে চট্টগ্রামে ব্রাহ্মণবাড়িয়া যে তাণ্ডব চলেছে ঢাকা সোনারগাঁ সব তাণ্ডবে বিএনপির নেতাকর্মীরা জড়িত ভিডিও ফুটেজ দেখেই তাদের নেতা নেতাকর্মীরা যারা জড়িত তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে